গাজীপুর গাছা থানা পরিপূর্ণ পুলিশি সেবা দিতে সব সময় প্রস্তুত বলছেন গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হক। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে কাজী সাকিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে থমকে গিয়েছিল বাংলাদেশ পুলিশের থানার কার্যক্রম। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশ পুলিশের থানার কার্যক্রম শুরু করেছেন বললেন গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হক। এদিকে থানার বর্তমান কার্যক্রম নিয়ে আলাপকালে গণমাধ্যমকে তিনি বলেন, দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থানার কার্যক্রমগুলো শুরু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিভাবক মাহবুব আলম বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা গাছা থানা পুলিশ সাধারণ জনগণের সেবা দিতে প্রস্তুত। তিনি গণমাধ্যমের সাক্ষাৎকালে এসব কথা বলেন। কার্যক্রম স্বাভাবিক হয়েছে, সে বিষয়ে যেহেতু প্রেক্ষাপট ভিন্ন, সেবা প্রার্থীরা নিশ্চয়ই আসছেন, তাদের কীভাবে সেবা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই যে এই ক্লান্তি লগ্নে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সকলের সহযোগিতায় আমরা অলরেডি আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। এখন আমরা থানার যে রেগুলার কাজ, জেনারেল ডায়েরি করা, মামলা নেওয়া, পুলিশ ভেরিফিকেশন, পেট্রোলিং সবই আমরা শুরু করে দিয়েছি এবং সেক্ষেত্রে সেবার মান ইনশাল্লাহ জনগণই এটা নির্ধারণ করবে সেবার মানটা কীরকম হচ্ছে। অবশ্যই আমরা আশা করব সেবার মানটা অবশ্যই ভালো হচ্ছে। গাছা থানা সবসময় মানুষকে সেবা দিচ্ছে, খুব স্পন্ডেন্স ভালোভাবে দিচ্ছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ আসছে, যেমন কালকে গণমাধ্যমে অনেকগুলো অভিযোগ আসছে, একটা লোক দুইটা লোক মামলা দিচ্ছে, সাত মাস ধরে করতেছে পারতেছেন না, এই ধরনের যদি কোনো অভিযোগ পান সেক্ষেত্রে কীভাবে তাকে সেবা দেবেন? অবশ্যই যদি এরকম কোনো অভিযোগ বা এরকম কোনো ক্ষেত্রে থাকে, অবশ্যই এটা আমি সরাসরি আমি নিজে তদারকি করব এবং তাৎক্ষণিক তাকে তার সেবা যতটুকু প্রাপ্য তাকে আইনগত সেবাটা প্রদান করা হবে। গাছা থানার অফিসার হিসেবে গাছাবাসীকে কী বলবেন? গাছা থানার অফিসার হিসেবে গাছাবাসীকে অবশ্যই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ যে এই ক্লান্তির লগ্নে গাছাবাসী এবং গাছা থানার আপনার সব মাধ্যম আমাকে সার্বিক সহযোগিতা করেছেন যে এই পর্যায়ে আমি যাতে আমি আবার সুন্দর মতো সেবা দিতে পেরেছি ও শুরু করেছি, অবশ্যই অন্তরস্থল থেকে ধন্যবাদ। এইটা প্রস্তুত দিব আর হচ্ছে আপনার কমিশনার সাহেবের ডিগ্রেশনে কাজ করছেন, এটা অ্যাড করে দিব। সেনাবাহিনী যেহেতু আপনাদেরকে কোঅপারেশন দিচ্ছেন, পাশাপাশি পুলিশ কমিশনার মহোদয় নির্দেশ অনুযায়ী আপনি কীভাবে পালন করছেন? বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা এবং এখানে আনসারের ভাইরাও আছেন, সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন যে এই পর্যায়ে আসার জন্য এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমেই আমি আমার সার্বিক কাজকর্ম আইনসঙ্গতভাবে চালিয়ে যাচ্ছি।